আসসালামু আলাইকুম, স্বাগত বাংলাদেশের সংবাদে। আপনাদের সাথে আছি সাদাত শাকির। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। শোক দিবসে বঙ্গবন্ধুকে স্মরণ, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। মাস্টার মাইন্ডে বিচার চান ওবায়দুল কাদের, কমিশন গঠনের আশ্বাস আইনমন্ত্রীর। করোনা ভয়াবহতা চলছে, সংক্রমণ কমলেও আরও 187 জনের মৃত্যু, এখনও প্রাণহানি সবচেয়ে বেশি রাজধানীতে। কক্সবাজারের চকরিয়ে মাইক্রোবাস খাদে পড়ে একই পরিবারের 7 জন নিহত, গাড়ির দরজা কেটে হতাহতদের উদ্ধার। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। শোকাবহ 15ই আগস্ট, জাতীয় শোক দিবস আজ। 1975 সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল বিপথগামী সেনা সদস্য। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোর 5:30 প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তিনি সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে দেয়া হয় গার্ড অব অনার। জাতির পিতার রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। পরে প্রধানমন্ত্রী বনানীতে 15ই আগস্ট কাল রাতে নিহত পরিবার ও স্বজনদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানান স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আওয়ামী লীগের পক্ষ থেকে নেতাকর্মীদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার কুশীলবদের মুখোশ উন্মোচনে তদন্ত কমিশন গঠন করতে হবে। এদিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে প্রধানমন্ত্রীর পক্ষে তার সামরিক সচিব শ্রদ্ধা নিবেদন করেন। বঙ্গবন্ধু হত্যায় জড়িত মৃতদের মরণোত্তর বিচার করা হবে, জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক। সকালে গাজীপুরের জরুন এলাকায় জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের তিনি একথা জানান। মন্ত্রী বলেন, দেশ ও বিশ্ব জানে জিয়াউর রহমান ও মোস্তাক বঙ্গবন্ধু হত্যার পৃষ্ঠপোষক। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি 1000 শিক্ষার্থীর মধ্যে বিতরণ করা হয়। এদিকে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, জিয়াউর রহমান সহ বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে নেপথ্য কুশীলবদের মুখোশ উন্মোচনে কমিশন গঠন করা হবে। করোনার প্রকোপ কিছুটা কমলেই রবিবার রেজিস্ট্রেশন কমপ্লেক্সে বঙ্গবন্ধু গ্যালারি উদ্বোধন করে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর পালিয়ে থাকা 5 খুনিকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের অপেক্ষায় সবাই। তিনি জানান, তাদেরকে ফিরিয়ে আনার কাজ চলছে, তবে প্রচেষ্টা কোন পর্যায়ে আছে তা জানাননি তিনি। তবে যতদিন তাদেরকে ফিরিয়ে এনে রায় কার্যকর করা না হবে ততদিন তারা ক্ষান্ত হবেন না বলে আশ্বস্ত করেন আইনমন্ত্রী। তিনি দাবি করেন, শুধু দণ্ডপ্রাপ্তদের রায় কার্যকর করা হবে না, পাশাপাশি হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের নেপথ্য নায়কদের খুঁজে বের করা হবে। রাজধানীর বাইরেও নানা কর্মসূচিতে বঙ্গবন্ধুর 46তম শাহাদতবার্ষিকী পালিত হচ্ছে। ইতিহাসের কালো দিনটি স্মরণ করা হচ্ছে দোয়া, আলোচনা সভা ও শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে। 15ই আগস্ট বিষাদে মোড়া দিনটিতে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ। এছাড়া নগরীর 31টি ওয়ার্ড ও জেলার 9টি উপজেলার বিভিন্ন জায়গায় কোরআনখানি ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চট্টগ্রাম মহানগরীর শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। এছাড়া দিনটি উপলক্ষে নানা কর্মসূচি পালন করছে চট্টগ্রাম প্রেস ক্লাব, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশন ও বিভিন্ন সংগঠন। ময়মনসিংহে সার্কিট হাউস সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। পুলিশ লাইন্সে চেতনা অম্লানে পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। কালো পতাকা উত্তোলন, জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত রাখার মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয় রাজশাহীতে। স্বাধীনতা চত্বরে বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি AHM খায়রুজ্জামান লিটন। বরিশালে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানায় জেলা ও মহানগর আওয়ামী লীগ। সোহেল চত্বরের দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন ও শ্রদ্ধা নিবেদন করা হয়। নোয়াখালীতে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা আওয়ামী লীগ, নোয়াখালী পৌরসভা সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও শ্রেণী পেশার মানুষ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। নোয়াখালী পৌরসভার মেয়র শহীদুল্লাহ খান সোহেলের সভাপতিত্বে পৌর হল মিলনায়তনে হয় আলোচনা সভা ও দোয়া মাহফিল।
শ্রদ্ধা নিবেদন, নিরাপত্তা পালন ও আলোচনা সভা সহ নানা আয়োজনে রংপুরেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী পালন হচ্ছে। সিলেটে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করা হয় 15 আগস্ট শহীদদের। জেলা প্রশাসকের কার্যালয়ে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা জানায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। যশোর শহরের গরিবশাহ সড়কে বঙ্গবন্ধু মুরালে শ্রদ্ধা নিবেদন ছাড়াও দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। দিবসটি উপলক্ষে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধা নিবেদন করা হয়। টাঙ্গাইল শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানেও বিষাদের এই দিনে 15 আগস্ট শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করা হয়। পরে শিল্পকলা একাডেমিতে হয় আলোচনা সভা। নাটোরে দলীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা ও 1 মিনিট নিরাপত্তা পালন করা হয়। হবিগঞ্জে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন, দুস্থদের মাঝে খাবার বিতরণ, আর্থিক সহায়তা প্রদান সহ নানা কর্মসূচি হয়। কিশোরগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতির জনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান সংসদ সদস্য ডাক্তার জাকিয়ানুল লিপি। ফরিদপুরের ঐতিহাসিক অম্বিকা হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায় জেলা প্রশাসন, পুলিশ, জেলা আওয়ামী লীগ ও বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠন। এছাড়া নানা আয়োজনে সাভার, বাগেরহাট, ঝিনাইদহ, কুষ্টিয়া, জয়পুরহাট, ব্রাহ্মণবাড়িয়া ও খাগড়াছড়ি সহ সারা দেশে স্মরণ করা হচ্ছে 15 আগস্ট শহীদদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশে কমছে করোনা শনাক্তের হার, তবে গতদিনের চেয়ে বেড়েছে মৃত্যু হার। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তি তথ্য অনুযায়ী করোনায় আরও 187 জন মারা গেছেন। এ নিয়ে কোভিড-19 মোট 24,175 জনের মৃত্যু হল। মারা যাওয়াদের মধ্যে পুরুষ 101 আর নারী 86 জন। সবচেয়ে বেশি মৃত্যুর ঢাকা বিভাগে 71 জন, এরপর চট্টগ্রামে 39 ও খুলনা বিভাগে 21 জনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টা নমুনা পরীক্ষা হয়েছে 33,001টি, এতে করোনা শনাক্ত হয়েছে 6,686। এ নিয়ে মোট শনাক্ত হল 14,18,902 জনের। নতুন 11,371 জন সহ মোট সুস্থ হয়েছেন 12,92,698 জন। 24 ঘন্টা শনাক্তের হার 20.25, সুস্থতার হার 91.11 এবং মৃত্যুর হার 1.70। কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে একই পরিবারের 7 জন নিহত হয়েছেন। রবিবার সকালে উপজেলার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ভেন্ডি বাজার সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারের পশ্চিম পাশে এ দুর্ঘটনা হয়। নিহতরা হলেন চকরিয়া উপজেলার দুলাহাজরা ইউনিয়নের রাম মাস্টারের ছেলে রতন বিজয় চৌধুরী ও তার স্ত্রী মধুমিতা, ফাঁসিয়াখালী এলাকার ইসমাইলের স্ত্রী হাজিরা বেগম, বাঁশখালী এলাকার শঙ্কর রুদ্রের স্ত্রী রানী রুদ্র, তার পুত্রবধূ পূর্ণিমা রুদ্র, তার শিশু সন্তান সার্থক। চকরিয়া থানার ওসি শাকির মোহাম্মদ জুবায়ের জানান, মাইক্রোবাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে 5 জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও 2 জন প্রাণ হারান। মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। চট্টগ্রামের বেসরকারি ম্যাক্স হাসপাতালে চিকিৎসকদের অবহেলায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রবিবার সকালে মহানগরীর মেহেদীবাগের ম্যাক্স হাসপাতালে জান্নাত নাসরির নামে এই রোগীর মৃত্যু হয়। স্বজনদের অভিযোগ, শুক্রবার রাত 1:30 অ্যাপেন্ডিসাইটিসে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি করা হয় গার্মেন্টস ব্যবসায়ী সরোর আলমের স্ত্রী জান্নাতকে। সেখানে তার ব্যথা বেড়ে গেলে তাকে করোনারি কেয়ার ইউনিটে ভর্তি করা হয়। রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জান্নাত নাসরিন। রোগীর স্বজনরা জানান, সিসিইউতে কর্তব্যরত চিকিৎসকরা রোগীকে যথাযথ সেবা দেননি বলে তার মৃত্যু হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, তীব্র ব্যথায় হার্ট অ্যাটাকে মারা গেছেন ওই রোগী। শোয়াই দিল, অক্সিজেন লাগাই দিল, দ্যাটস ইট, আর কোনো কাজ নেই ওদের। আমার দেখতে খারাপ লাগতেছে, বলে যে আপনি আমার থেকে বেশি বুঝেন, আমি ডাক্তার, প্রতি ঘন্টায় আসছি, ওনাকে নক করছি, উনি ওই সেম কথাই রিপিট করে যাচ্ছেন এবং বলতেছে রাত, সরি, দিনের 12টা 1টার সময় ডাক্তার শিবশঙ্কর আসবেন, তারপর উনি রিপোর্ট নিয়ে দেখবেন, দেন ওনার কি চিকিৎসা শুরু হবে। শিবশঙ্কর গিয়ে যখন রুমে বসলো, আমি গেলাম ভিতরে, দেখছি ও জোরে জোরে শ্বাস নিচ্ছে, অক্সিজেন আমি ডাক দিলাম, ও কোনো আওয়াজ রেসপন্স করেনি। ডাক করার পরে আমি মাথা হাত বুলাচ্ছি, কিছুক্ষণ পর দেখি যে ও আর শ্বাস নিচ্ছে না কোনো, খুনের পুরো ব্ল্যাঙ্ক। তখন যখন আমি আবার ডক্টরকে ডাক দিলাম, ডক্টর যাওয়ার পরে কিছুক্ষণ দেখে এই করলো, আমি সামনে দাঁড়ানো ডক্টর বলছে যে ওনাকে আইসিউতে নিতে হবে। তা আমরা ভাবছি আইসিউতে নেওয়ার প্রিপারেশন নিচ্ছেই করছে,
তারপরে তার 10 মিনিট পরে বের আমাদেরকে বের করে দিল। আমাদের ইমার্জেন্সি ডক্টর দেখার পরে মনে করলো যে এটা আসলে সার্জারির কেস। সো প্রফেসর শিবশঙ্কর সাহা উনি আসলেন, দেখলেন এবং পেশেন্টকে ট্রিটমেন্ট দিলেন। পেশেন্টের এত বেশি পেইন ছিল, পেশেন্টটাকে প্যাথেডিন দিয়েই কিন্তু পেশেন্টটাকে আমরা ম্যানেজমেন্ট করছিলাম। তো পেশেন্টটা আসলে বেশি পেইন থাকার কারণে সে কার্ডিয়াক অ্যারেস্ট। সিলেটে সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সকাল 9টায় সুরমা নদীর পানি সিলেটের কানাইঘাট পয়েন্টে বিপদসীমার 15 সেন্টিমিটার ও ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার 13 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হতে থাকে। এছাড়া গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের সকল সীমান্তে নদীর পানি বাড়লেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকায় নদী উপচে লোকালয়ে ঢুকছে, এছাড়া তলিয়ে গেছে বিভিন্ন সড়কও। ধসে গেছে শেখ রাসেল কুষ্টিয়া হরিপুর সংযোগ সেতুর প্রতিরক্ষা বাঁধ। শত কোটি টাকা ব্যয়ে 4 বছর আগে বাঁধটি নির্মাণ করা হয়। রবিবার ভোরে গড়াই নদীর বাম তীরে সেতুর ভাটিতে হঠাৎ করেই এই ধসের ঘটনায় প্রায় 100 মিটার প্রতিরক্ষা বাঁধের ক্ষতি হয়। স্থানীয়দের অভিযোগ, ডিজাইন ও নির্মাণ ত্রুটির কারণে এই ঘটনা ঘটেছে। এলজিইডি বলছে নদী শাসনের কাজ তাদের নয়, পানি উন্নয়ন বোর্ডের। আর পানি উন্নয়ন বোর্ড কুষ্টিয়ার নির্বাহী প্রকৌশলী জানিয়েছেন এর দায় নেবেন না তারা। চরম ঝুঁকিতে সেতুসহ কাছের স্কুল, মাদ্রাসা ও বসত ভিটা, সেতুসহ জনপদ ঝুঁকিমুক্ত করার দাবি এলাকাবাসীর। এবার দেশের বিভিন্ন জায়গার আরও কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বঙ্গবন্ধুর 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় এতিম দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করেছে আওয়ামী লীগ। টুঙ্গিপাড়ার 54টি পয়েন্টে খাবার বিতরণ সহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দিনটি উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবন্ধী দুস্থ ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শহরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে এইসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সংসদ সদস্য র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী। দিবসটি উপলক্ষে 1100+ পাহাড়ি বাঙালির মাঝে মানবিক সহায়তা দিয়েছে খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের সেনা সদস্যরা। গুইমারা সরকারি কলেজ মাঠ, মাটিরাঙ্গা সরকারি কলেজ মাঠ, সিন্দুকছড়ি উচ্চ বিদ্যালয় মাঠ এবং লক্ষ্মীছড়ি উচ্চ বিদ্যালয় মাঠে এই মানবিক সহায়তা দেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। শোক দিবস উপলক্ষে কক্সবাজারের রামু উপজেলায় 257 জন দুস্থ ও আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তির মাঝে ত্রাণ সামগ্রী ও আর্থিক সহায়তা দিয়েছে সেনা পরিবার কল্যাণ সমিতি সেপকস। সেনা পরিবার কল্যাণ সমিতি কক্সবাজার অঞ্চলের সভানেত্রী মিসেস রাশিদা আহসান এসব ত্রাণ সামগ্রী ও অর্থ বিতরণ করেন। দিবসটি উপলক্ষে বেনাপোলে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে 21 ও 49 বিজিবি ব্যাটালিয়ন। দিনটি উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন 53 বিজিবি। বিউগল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে যশোরেও দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বিজিবি। যশোর বর্ডার গার্ড স্কুলের বিজিবির রিজন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন। বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় 200+ পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে বিজিবি। সাতক্ষীরা 33 বিজিবি ব্যাটালিয়নের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এই খাদ্য সহায়তা দেন বিজিবি 33 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল মাহমুদ। টেকনাফ 2 বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকেও দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পঞ্চগড়ে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে নীলফামারী ব্যাটালিয়ন 56 বিজিবি। জেলার সদর উপজেলার দাড়িকামারি এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মুজিববর্ষ উপলক্ষে জনহিতকর কার্যক্রমের অংশ হিসেবে মাদারীপুরে অসচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সহায়তা দেয়া হয়েছে। জেলা কমান্ড্যান্টের কার্যালয়ে এই সহায়তা দেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ শারফুজ্জামান। রাজশাহীতে উদযাপন করা হয়েছে ভারতের 75তম স্বাধীনতা দিবস। এ উপলক্ষে ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশে নিযুক্ত দেশটির সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাট্টি।
রংপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে দুস্থদের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে বেসরকারি একটি উন্নয়ন সংস্থা। সংস্থার হারাগাস ব্রাঞ্চে দুপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। জাতীয় শোক দিবস উপলক্ষে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে অক্সিজেন কনসেন্ট্রেটর দিয়েছে অগ্রণী ব্যাংক লিমিটেড মামুন সিং সার্কেল। হাসপাতালের পরিচালকের হাতে তিনটি অক্সিজেন কনসেন্ট্রেটর তুলে দেন ব্যাংকের মহাব্যবস্থাপক এ কে এম শামীম রেজা। টাঙ্গাইলের কালীহাতিতে 10টি হতদরিদ্র পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়েছে। এ সময় তাদের হাতে উপহার হিসেবে খাদ্য সামগ্রীও তুলে দেয়া হয়। নাজনীন আক্তার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। শোক দিবসে বঙ্গবন্ধুকে স্মরণ, প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মাস্টার মাইন্ডে বিচার চান ওবায়দুল কাদের, কমিশন গঠনের আশ্বাস আইনমন্ত্রীর। করোনার ভয়াবহতা চলছে, সংক্রমণ কমলেও আরও 187 জনের মৃত্যু, এখনও প্রাণহানি সবচেয়ে বেশি রাজধানীতে। কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাস খাদে পড়ে একই পরিবারের 7 জন নিহত, গাড়ির দরজা কেটে হতাহতদের উদ্ধার। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/bangladeshnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/bangladeshnews। ধন্যবাদ সাথে থাকার জন্য।